বাংলার নিউ ইয়র্ক স্টুডিও থেকে ইউএস পরিক্রমায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফকির সেলিম যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠান এবং মূলধারার উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে আজকের ইউএস পরিক্রমা প্রথমে শিরোনাম যুদ্ধ অপরাধীদের দ্রুত বিচারের অঙ্গীকার করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা করতে প্রবাসীদের প্রতি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান অর্থনৈতিক মন্দায় জর্জরিত ঋণগ্রস্ত সাধারণ আমেরিকানদের ঋণ পরিশোধে এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শিশুদের জন্য কতটা ভালো তা নিয়ে বিশেষ প্রতিবেদন শুনছিলেন শিরোনাম শুরু করছি নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠানের খবর দিয়ে যুদ্ধ অপরাধী এবং মানবতা বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িতদেরকে দ্রুত বিচারের অঙ্গীকার করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রবাসীদের প্রতি আহ্বান জানালেন যুক্তরাষ্ট্রে সফররত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু নিউ ইয়র্কের অ্যাস্টোরিয়ার চিয়ান ফেডারেশন মিলনায়তনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান বিচারের ব্যবস্থা হয়েছিল এবং রায় কার্যকর করে জাতিকে কলঙ্ক আবার মানবতা বিরোধী শক্তির বিরুদ্ধে বিচারের ব্যবস্থাটি চলছে এবং এটি শেষ করে জাতিকে পূর্ণ পূর্ণাঙ্গ ভাবে কলঙ্কমুক্ত করার দায়িত্ব আমাদের মুক্তিযুদ্ধে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের পরিচালনায় মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী বলেন জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড রুখতে এবং যুদ্ধাপরাধীদের অপরাধীদের বাঁচাতে বিশ্বজুড়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে স্বাধীনতা বিরোধী চক্র তাদের ষড়যন্ত্র নস্বাত করে আওয়ামী লীগ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রবাস থেকে সকলকে এগিয়ে আসার ডাক দেন তিনি নেতৃত্বে এখন তাদের রক্ষা করবার জন্য কাজ শুরু করেছে আওয়ামী লীগের অধিকতর সতর্ক এবং কৌশলী হয়ে সংগঠনকে সংগঠিত করে মহাজোটের শরীর দলের সাথে সম্পর্ক উন্নয়ন করে আমাদের এটাকে লক্ষ্য রেখে ওদের প্রতিরোধ প্রতিহত করবার দায়িত্ব পালনের জন্য এগিয়ে আসতে তিনি বলেন বাংলাদেশের আইন শৃঙ্খলা অবস্থা সকল সময়ের তুলনায় সবচেয়ে ভালো তিনি দেশে বিনিয়োগ করে মানুষের কল্যাণে কাজ করার পরামর্শ দেন প্রবাসীদের প্রতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা মন্ত্রীর কাছে বিভিন্ন দাবি দেওয়া উত্থাপন করেন অর্থনৈতিক মন্দায় জর্জরিত ঋণগ্রস্ত সাধারণ আমেরিকানদের ঋণ পরিশোধে বাধ্য করতে চলছে কালেকশন এজেন্সির বেআইনি তৎপরতা অর্থনৈতিক মন্দায় জর্জরিত ঋণগ্রস্ত সাধারণ আমেরিকানরা এদের অনেকেই ক্রেডিট কার্ড মর্ডগেজ কার লোন কিংবা সাধারণ ফোন বিল এবং ইউটিলিটি বিল দিতেই হিমশিম খাচ্ছেন জমে যাওয়া এসব বিল আদায় করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ব্যর্থ হয়ে বিভিন্ন কালেকশন এজেন্সির স্মরণাপন্ন হচ্ছে সকল সেক্টরেই মন্দা থাকলেও এই কালেকশন এজেন্সির ব্যবসা এখন বেশ রমরমা ক্রেডিট ব্যুরোকে রিপোর্ট করা সহ নানা হুমকি ধুমকি ও ভয়ভীতি দেখিয়ে এসব কালেকশন এজেন্সি ত্বরিত গতিতে বকেয়া বিল আদায় করে কমিশন নিচ্ছে কিন্তু যে উপায়ে কালেকশন এজেন্সি বিল আদায় করছে তা নানা প্রশ্ন উঠেছে এসব কালেকশন এজেন্সির প্রতিনিধিদের ফোন কলের ভয়ে সন্ত্রস্ত সাধারণ আমেরিকানরা পয়সা দিতে হবে শুধু সেজন্যই নয় তাদের ভাষার ব্যবহার ও হুমকিতেও ভীত হন অনেকেই প্রতি বছরই কালেকশন এজেন্সির কর্মকর্তাদের বিরুদ্ধে হাজার হাজার অভিযোগ দাখিল হচ্ছে বর্তমানে তা বেড়েছে আশঙ্কাজনক হারে বিভিন্ন কালেকশন এজেন্সির বিরুদ্ধে সু করা হচ্ছে কিন্তু লাভ হচ্ছে না ডাকাত সন্ত্রাসী কিংবা বকে যাওয়া মানুষ অন্য মানুষকে ধরে নিয়ে জিম্মি করে যেভাবে অর্থ আদায় করে কালেকশন এজেন্সির তৎপরতা সেই রকমই অনেকটা আইনে নেই অথচ অপহরণ হত্যা গুম ও গ্রেফতার করার ভয়সহ বেআইনিভাবে নানা হুমকি দিয়ে ব্যবসা করে যাচ্ছে তারা ইউএস পরিক্রমা ডেস্ক নিউ ইয়র্ক নানা আয়োজনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাতচল্লিশতম জন্মবার্ষিকী পালন করেছে যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ উপলক্ষে রোববার বিশ নভেম্বর জ্যাকসন হাইটসে আলোচনা সভা কেক কাটা এবং বেলুন ওড়ানো সহ পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয় যুক্তরাষ্ট্র বিএনপি নিউ স্টেট বিএনপি তারেক রহমান আন্তর্জাতিক পরিষদ যুবদল জাসাস ছাত্রদল ময়মন সিং জাতীয়তাবাদী ফোরাম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ কেক কেটে বেলুন উড়িয়ে তারেক রহমানের জন্মদিন পালনের সময় দেয়া বক্তব্য তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলাকে মিথ্যা আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান বক্তারা আওয়ামী লীগ সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন গ্যাস বিদ্যুৎ পানির অভাব সহ দেশের মানুষের নানা সমস্যা নিয়ে মাথা না ঘামিয়ে সরকার বিরোধী দলীয় নেতাকর্মীদের দমন পীড়ন নিয়ে ব্যস্ত ভারতের সাথে গোপন চুক্তি জনগণকে জানতে দেওয়ারও দাবি জানান তারা জিয়া পরিবারকে ধ্বংসের রাজনীতি থেকে সরে এসে বক্তারা দেশের কল্যাণে কাজ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান অন্যথায় ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন ঘোষণার আহ্বান জানান তারা মহান বিজয় দিবস পালন এর প্রস্তুতি নিয়ে যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইসের পাল্কি সেন্টারে সভায় ষোলোই ডিসেম্বরকে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় সভায় বক্তারা যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্যদেরকে ঐক্যবদ্ধভাবে ষোলোই ডিসেম্বর পালনের আহ্বান জানান মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির পঁয়ত্রিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি ফাউন্ডেশন বিশ নভেম্বর জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে এক সেমিনারের আয়োজন করে সেমিনারে মাওলানা ভাসানী ও বাংলাদেশের জন্ম এবং মাওলানা ভাসানী পরিবেশ ও ফারাক্কা সমস্যা শীর্ষক দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয় মূল প্রবন্ধ উপস্থাপনের পর স্থানীয় গবেষক এবং স্কলাররা মাওলানা ভাসানীর জীবন ও দর্শন নিয়ে আলোচনা করেন এছাড়া মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ফাউন্ডেশন তাদের অর্থায়নের স্বাধীনতার চাষি নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানে জিয়াউদ্দিন আহমেদ এমডি নির্মিত মাওলানা ভাসানীর জীবনীর উপর একটি দেখানো হয়। ক্যান্সারে আক্রান্ত মানুষদের সহায়তায় এগিয়ে আসার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন লুমিন মেলিসা অ্যাসোসিয়েশন নামে একটি নতুন লুমিনের আত্মপ্রকাশ ঘটেছে বৃহস্পতিবার জ্যাকসেন হাইটসের একটি ভেনুতে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের উদ্দেশ্য এবং কর্মসূচি তুলে ধরেন এর কর্মকর্তা রাহিমা সর্দার ক্যান্সার ছাড়াও প্রতিবন্ধী সহায়তা ডোমেস্টিক ভায়োলেন্স সহ কমিউনিটির মানুষদের অভিভাষণ সহায়তা প্রদানের কথাও তুলে ধরেন তিনি জামাত নেতা দেলোয়ার হোসেন সাইদির মুক্তি দাবি করেছেন সাইদি মুক্তি পরিষদ বুধবার টক অব দ্য টাউন রেস্টুরেন্টে এক সভায় তারা এ দাবি জানান তারা অভিযোগ করেন ইসলাম ও মানবতার পক্ষে কাজ করার পরও সাইদিকে আওয়ামী দুঃশাসনে পড়ে মিথ্যা মামলায় কারাবরণ করতে হয়েছে সাথে সাথে তার উপর চালানো হচ্ছে অমানসিক নির্যাতন অবিলম্বে সাইদিকে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে তারা বলেন অন্যথায় বৃহত্তর আন্দোলন করা হবে টিপাইমুখ বাদ দেওয়ার ষড়যন্ত্র বন্ধের দাবি জানিয়েছেন আমরা বাংলাদেশির ব্যানারে নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিরা রোববার অ্যাস্টোরিয়ার লাকি রেস্টুরেন্টে এক সভায় বক্তারা বলেন টিপাই বাঁধ হলে বাংলাদেশ মরুভূমিতে পরিণত হবে তারা বলেন দেশ এবং জনগণের কথা চিন্তা না করে সরকারের কয়েকজন ব্যক্তি নিজেদের স্বার্থে ভারতের সাথে গোপন চুক্তি করে টিপাই বাঁধসহ অসংখ্য খারাপ কাজ করে চলছে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডক্টর মুজিবুর রহমান জামান শেখ সিরাজ প্রমুখ কক্সেস বাজারের পাঁচতারা রিসোর্ট মেরিনা বিচ ভিলা প্রকল্পকে ঝুঁকিমুক্ত বিনিয়োগ এবং এখানে বিনিয়োগ করে প্রবাসীদেরকে লাভবান হওয়ার আহ্বান জানিয়েছেন এর উদ্যোক্তারা উনিশ নভেম্বর শনিবার ঢাকা ক্লাবে এক ইনভেস্টমেন্ট সেমিনারে বক্তারা এই আহ্বান জানান অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান আরিফ মোতাহার যুক্তরাষ্ট্রে এর প্রতিনিধি এফ এম এস এর সত্ত্বাধিকারী হোসেন জব্বার সহিবাল প্রমুখ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কনসাল জেনারেল শাব্বির আহমেদ চৌধুরী বালাগঞ্জ ওসমানীনগর প্রবাসী কল্যাণ সমিতির যুক্তরাষ্ট্র ইনকের বার্ষিক সাধারণ সভা তেরোই নভেম্বর অ্যাস্টোরিয়ার রং রেস্টুরেন্ট ও মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে সংগঠনের সভাপতি আশিক মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিবুর রহমান বাসারের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে ডাক্তার জুনুন চৌধুরী আক্তার আহমেদ চৌধুরী মোসাহিদ আলী ও আব্দুল কাদির বক্তব্য রাখেন অনুষ্ঠানে আগামী বছরের জন্য কার্যকরী কমিটি গঠন করার লক্ষ্যে আলোচনা করা হয় বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকা ইনকের বার্ষিক সাধারণ সভা ঈদ পুনর্মিলনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্লাব সনমে রোববার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কনসাল জেনারেল শাব্বির আহমেদ চৌধুরী বিকেল থেকে রাত পর্যন্ত অনুষ্ঠানে ছিল আলোচনা সভা স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মোহাম্মদ এন মন্ডল ফানসুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউরুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রবাসী বগুড়াবাসীরা আনন্দে কাটান সময় নিউ ইয়র্ক থেকে প্রকাশিত জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা এখন সময়ের যুগপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এখন সময় কার্যালয়ে শনিবার পত্রিকার সম্পাদক কাজী শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ কলামিস্ট রণজিৎ দত্ত এটিএন বাংলা ইউএসএর ভাইস প্রেসিডেন্ট ফখরুল আলম জেবি সভাপতি মোহাম্মদ পিয়ার সেক্রেটারি দিদারুল ইসলাম সঙ্গীত মুতালিব বিশ্বাস সহ নিউ ইয়র্কের কবি সাহিত্যিক সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তারা সাপ্তাহিক এখন সময়ের সংবাদ আর্টিকেল লেখালেখি এবং পত্রিকার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন আলোচনা ছাড়াও অনুষ্ঠানে আবৃত্তি ও সঙ্গীত পরিবেশিত হয় লক্ষ্মীপুর সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে রোববার জ্যাকসন হাইটসের একটি ভেনুতে সভায় বক্তারা সংগঠনের কল্যাণে কাজ করার পাশাপাশি বাংলাদেশের দরিদ্র অসহায় মানুষদের সহায়তার জন্য ফান্ড রেজিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন মিডিয়ার আলোচিত খবর গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রিম মিডিয়াগুলোর আলোচিত খবর রয়েছে ডেস্ক রিপোর্টে নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে শুরু হওয়া পুঁজিবাদী বিরোধী বিক্ষোভ অকুপাই ওয়াল স্টেট মুভমেন্ট এখন ওয়ার্ল্ড অ্যান্টি ক্যাপিটালিজম মুভমেন্টে রূপ নিয়েছে রোববার ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই মুভমেন্টের সমর্থনে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভ ভাঙতে কয়েকজন পুলিশের তাদের উপর মরিচের ঝাল স্প্রে করে ছত্রভঙ্গ করার বিক্ষোভ উত্তাল রূপ নিয়েছে আরও মরিচের ঝাল স্প্রে ভিডিও প্রচার হওয়ার সাথে সাথেই সমগ্র যুক্তরাষ্ট্রে প্রতিবাদ শুরু হয়েছে ইতিমধ্যেই মরিচের ঝাল স্প্রেকারী দুই পুলিশ অফিসার এবং ক্যাম্পাস পুলিশ চিফকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে পুলিশকে সমর্থনকারী এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগও উঠেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে তো বিক্ষোভ চলছেই বিশ্বের অন্যান্য বহু দেশেও এ নিয়ে চলছে সমালোচনা ও আন্দোলনের ঢেউ ব্ল্যাক ফ্রাইডে বাংলায় আজব লাগলেও যুক্তরাষ্ট্রের অনেককেই বছর জুড়ে অপেক্ষা করেন এই দিনটির থ্যাংকস গিভিং দিবসের পরের শুক্রবারেই ব্ল্যাক ফ্রাইডে যুক্তরাষ্ট্রের সব বড় শপিং সেন্টারে এই দিনে থাকে বছরের সবচেয়ে বড় সেল এই দিনের অপেক্ষায় যেমন থাকেন ক্রেতারা তেমনি থাকেন বিক্রেতারা এবছর এই দিনে একশো মিলিয়ন মানুষ এই সেলে কেনাকাটা সারবেন বলে ইতিমধ্যেই জরিপ সম্পন্ন হয়েছে ব্ল্যাক ফ্রাইডে সেলের সুযোগ নিতে বড় প্রতিষ্ঠানগুলোর সামনে কয়েক ঘন্টা আগে থেকেই জমতে থাকে ক্রেতাদের লাইন অনেকে তাবু খাটিয়ে রাত পার করেন দোকানের সামনেই দোকান খুলতে কে কার আগে পণ্য নিতে আসবেন শুরু হয় সেই প্রতিযোগিতা তবে বিশেষজ্ঞরা জানান এই বিশেষ সেলে পণ্য কেনার হিরিক অনেকটা হুযুগি ব্যাপার এর চেয়ে সারা বছরের বিভিন্ন সময়েও অনেক বড় বড় সেল থাকে যার খোঁজ অনেকেই রাখেন না এবারে অন্যান্য স্টেটের প্রবাসী বাংলাদেশিদের খবর বাংলাদেশ আওয়ামী লীগ কানেকটিকাট স্টেট শাখা গঠনের লক্ষ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশ নভেম্বর রোববার স্থানীয় ফেয়ারফিল্ডের একটি রেস্টুরেন্টে সাধারণ সভার আয়োজন করে সভায় জুনেদ এ খান সভাপতি এবং বদরুল আহসান চৌধুরী মাসুদকে সাধারণ সম্পাদক করে কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের উনচল্লিশ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় এন সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বলা হয় আগামী সভায় একাত্তর সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে ইউনিভার্সিটি অফ কানেকটিকাটের শিক্ষক সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং প্রবাসী বাংলাদেশিদের প্রিয় মুখ ডক্টর আবু ফসিউদ্দিন মিলন শনিবার সকাল এগারোটার দিকে হার্টফোর্ড হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ইন্নালি বা ওয়া ইন্নাইহে মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতান্ন বছর তিনি স্ত্রী এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব রেখে গেছেন ডক্টর মিলনের মৃত্যুতে কানেকটিকাটে বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া রোববার বাদ জোহর কানেকটিকাটের উইন্ডজর মদ্দিনা মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় জাতীয় পার্টি নেতা এবং সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ সাথে প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি বাবুর সুনীল সুহ রায়ের সাথে জর্জিয়া আওয়ামী লীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে স্থানীয় আশিয়ানা রেস্টুরেন্টে এম মাওলা দিলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রেখেছেন আজিজুর রহমান মশিউর চৌধুরী আলী হোসেন প্রমুখ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাতচল্লিশতম জন্মদিন পালন করেছে পেন্সিলভেনিয়া স্টেট বিএনপি কেক কেটে বিশ নভেম্বর স্থানীয় একটি রেস্টুরেন্টে উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় সভায় বক্তারা তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা তুলে নেয়ার দাবি জানান তারা প্রবাসী জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে বেগম জিয়ার আন্দোলনকে বেগমান করার আহ্বান জানান নিজেদের মধ্যে ঐক্য ধরে রেখে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার মাধ্যমে শেখ হাসিনার সরকারের সফলতা অর্জনে প্রবাসীদের প্রতি সহায়তার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু উনিশ নভেম্বর পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান ল্যান্ডসডেলের মারিজিয়ান ক্যালরিয়াস অনুষ্ঠিত সদস্য বিশিষ্ট কমিটি করা হয় কমিটিতে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে আব্দুল হাই মিয়া এবং হারুনার রশিদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডক্টর সিদ্দিকুর রহমান সাজ্জাদুর রহমান সাজ্জাদ ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রতিমন্ত্রী তার বক্তব্যে প্রবাসীদেরকে দেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে বলেন তাদের নিশ্চিত বিনিয়োগের জন্য সকল প্রকার সহায়তা প্রদান করা হবে অনুষ্ঠান শেষ হয় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রিয় মাতৃভূমি এবং প্রিয়জনদের ছেড়ে যুক্তরাষ্ট্রে বসবাসত প্রবাসী বাংলাদেশিরা ব্যস্ত তাদের কাজ ও জীবন নিয়ে অনেকেই অভ্যস্ত হলেও কেউ কেউ ফেলে আসা জীবনের স্মৃতি আঁকড়ে ধরে চেষ্টা করছেন সামনের দিকে এগিয়ে চলবার এসব সাধারণ প্রবাসীরা তাদের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ জীবনকে কিভাবে দেখছেন তা নিয়ে আমাদের নিয়মিত পর্ব প্রবাসীর চিন্তায় আজ দেখুন একজন প্রবাসীর বক্তব্য আমার নাম জওয়ান মোহাম্মদ কাউসাজ আমি বাংলাদেশি আমি অ্যাকচুয়ালি এ দেশেও নাইনটিন নাইনটি নাইনে আসছি মনে চায় এখনই দেশে চলে যায় কিন্তু বাংলার মাটির যে আইন শৃঙ্খলা ওই দেখে ভীষণ ভয় হয় মনে হয় এই দেশে সুখ আসে শান্তি আসে যে সুখ নিকে আমরা কাজ করলে প্রচুর পরিশ্রম করলে পয়সা ইনকাম করি টাকা পাই বাংলাদেশের উপকার হয় তারপরও বাংলার মাটির কথা বারবার মনে পড়ে মনে হয় আমি প্রতিটি মুহূর্তে প্রতিটি সময় আমি মিস করি আমার বাপ মা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং বিভিন্ন কর্মকাণ্ড বিভিন্ন কাজে যেতে মনে চায় তথ্য প্রযুক্তি সম্পূর্ণভাবে পাল্টে দিয়েছে আমাদেরকে শুধু আমাদেরকেই নয় আমাদের নতুন প্রজন্মকে এমনকি এই যুগের শিশুদেরকেও খেলনা নয় এই শিশুরা স্বচ্ছন্দ বোধ করে ডিজিটাল যন্ত্রপাতি স্মার্টফোন আইপ্যাড কিংবা কম্পিউটার ব্যবহারের মাধ্যমে কিন্তু এই প্রবণতা শিশু মস্তিষ্কের সুস্থ স্বাভাবিক বৃদ্ধির জন্য কতটা সহায়ক কিংবা আদৌ কি ভালো এই প্রশ্নের উত্তর দেখুন বিশেষ রিপোর্টে আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা তোমরা এখন সেই বয়সেই করো ডিজিটাল মেলা কবিতাটি এখন লেখা হলে লেখাপড়া করো মেলার বদলে হয়তো এই কথাই লেখা হতো এর উদাহরণ মাত্র এক বছর বয়সী এই শিশুটি ওর আইপ্যাড ব্যবহারের দক্ষতা আপনার আমার চেয়ে কম নয় আইপ্যাডের বদলে তার হাতে একটি বই দিয়ে দেখুন আইপ্যাডের স্ক্রিন ঘষার মতো করে সে বইয়ের পৃষ্ঠা ঘষছে কিন্তু কিছুই হচ্ছে না ও মজাও পাচ্ছে না এজন্যই বিশ্বব্যাপী শিশুদের মধ্যে ব্যাপক হারে বেড়েছে আইপ্যাড স্মার্টফোন সহ নানা ডিজিটাল যন্ত্রের ব্যবহার আজকের দুনিয়ায় পাঁচ থেকে আট বছর বয়সী প্রায় বাহান্ন শতাংশ শিশুই স্মার্টফোন বা আইপ্যাড ব্যবহার করছে হর হামেশাই দুই থেকে চার বছর বয়সীদের মধ্যে এই সংখ্যা ৪০ শতাংশ মারাত্মক ব্যাপার হচ্ছে এক বছরের কম বয়সী দুধের বাচ্চাদের মধ্যেও এই সংখ্যা দশ শতাংশ গড়পর্তায় সাড়ে তিন বছর বয়সেই এখনকার বাচ্চারা কম্পিউটার ধরতে শুরু করেছে এক্সপার্টরা বলছেন এই প্রবণতা শিশু মস্তিষ্কের জন্য ভালো নয় এজন্য তারা বাচ্চাদেরকে এসব ডিজিটাল ডিভাইস ব্যবহারের নিয়ম করে দেওয়ার জন্য অভিভাবকদের পরামর্শ দিয়েছেন ইউএস পরিক্রমার শেষ পর্যায়ে আমরা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের অঙ্গীকার করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রবাসীদের প্রতি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান অর্থনৈতিক মন্দায় জর্জরিত ঋণগ্রস্ত সাধারণ আমেরিকানদের ঋণ পরিশোধে বাধ্য করতে চলছে কালেকশন এজেন্সির বেআইনি তৎপরতা এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শিশুদের জন্য কতটা ভালো তা নিয়ে বিশেষ প্রতিবেদন প্রিয় দর্শক ইউএস পরিক্রমা আজ এ পর্যন্ত ইউএস পরিক্রমা নিয়ে কোনো মতামত বা আপনার এলাকার অনুষ্ঠানে সংবাদ জানাতে ইমেল করুন ইউএস পরিক্রমা অ্যাট দি রেট জিমেল ডট কমে এটিএন বাংলার নিউ ইয়র্ক স্টুডিও থেকে বিদায় নিচ্ছি আমি ফকির সেলিম আগামী সপ্তাহের ইউএস পরিক্রমা দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকুন